गाइज आई एम रीमा फ्रॉम डेली एक्टिविटी वेलकम टू माय चैनल गाइज तुम्हारा सबाई केमन आछो आशा करी भालोई आछो तो आज आमी तुम्हारे एक आसन बनिए देखाबो ये खूबी सहज एवं कम समय मध्य तैरी करा सम्भव गाइज तुम्हारा जदि आमार चैनले प्रथम भिडियो देखे थाको ताहले चैनलटी सबसक्राइब करे नियो पाशे थाका बेल आइकन बटनटी प्रेस करे नियो एवं भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो चलो भिडियोटा शुरू करा जाक फ्रेंड्स आसन बनानोर जन्य प्लास्टिकेर आमरा एकटा बस्ता निये नेब एबं सेइ बस्ताटिके आमरा काटिंग करे नेब देखते पाच्छो आमि बस्ताटिके केटे नियेछि एबार एटाके आरो दुटो फोल्ड करे एटाके केटे निते हबे तोमरा देखते पाच्छो बस्ताटिके आमि समानभावे केटे नियेछि एबार एइ बस्ताटिके भालोभावे चार कोण मुड़े এটাকে সেলাই করতে হবে না হলে বস্তা ধার থেকে সুতো বেরোতে থাকবে তো গাইস দেখতে পাচ্ছো আমি চার কোণটা ভালোভাবে মুড়ে নিয়েছি এবার আমি আসনটা বানাতে যাব তো ফ্রেন্ডস আসন বানানোর জন্য আমরা তিনটে কালারের উল ইউজ করব বর্ডার দেব আমি ব্লু কালারের ফ্লাওয়ার বানাবো পিঙ্ক আর ইয়েলো কালারের এবং এটা বানানোর জন্য একটা এই সাইজের সূচ চাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বর্ডার দিয়ে রেখেছি অলরেডি তো প্রথমে 15টা ঘর সূচ দিয়ে তুলে নেব কাউন্ট করে 15টা বক্স 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখান থেকে ঠিক আমাকে বক্সটা বানানো শুরু করতে হবে তো এখান থেকে শুরু করব বানানো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এইভাবেই ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এখানে এটাকে আমরা শেষ করে দেব তো ফ্রেন্ডস যে 15টা বক্স আমি রেডি করেছিলাম সেই 15টা বক্স থেকে আবার আমরা ডিভাইডেড করে 7টা বক্স নিয়ে নেব 1 2 3 4 5 6 7 7 বক্স ছেড়ে দিয়ে এই যে 8টা বক্স আছে এখান থেকে আমরা আবার সূচটাকে তুলব এইভাবে তুলে নিলাম এখান থেকে আবার এই লম্বা হবে এটাকে ভরাট করতে হবে দেখতেই পাচ্ছ জাস্ট এটা একটা প্লাস চিহ্নের মতো দেখাবে এটাকে আবার ঠিক এদিক দিয়ে কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6 7 সাতটা বক্স ছেড়ে দিয়ে আটটা এখানে আমি ঠিক সূচটাকে তুলব এখানেই শেষ করব আমাকে এই উলটাকে চেঞ্জ করতে হবে তো ফ্রেন্ডস ফ্লাওয়ার বানানোর জন্য একদম এই প্লাস চিহ্নের মিডিলে সূচটাকে তুলতে হবে আমরা এটাকে এই দিক দিয়ে স্টার্ট করব এই দিক দিয়ে শুরু করলে কিন্তু ফুলটা ঠিকঠাক হবে না সেই কারণে আমরা এটা এই দিক দিয়ে শুরু করব 1 2 3 সেম ভাবে এটা এদিকে এদিক থেকে তিনটে তুলতে হবে
আবার এটাকে এদিক দিয়ে তুলতে হবে, একবার ওই দিক দিয়ে একবার এই দিক দিয়ে। ধীরে ধীরে একটা করে বক্স আমরা বাড়াতে থাকবো। উলটাকে বেশি টাইট করলে হবে না, একটু লুজ লুজ বানাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক ঘরগুলো বেড়ে যাচ্ছে। এইভাবেই ঠিক ফুলটাকে বানাতে হবে। আমরা এটা এখানেই ফিনিশ করব। লাস্ট আমরা কি করব, এই মিডল থেকে সুচটাকে তুলে নেব এবং এখানে একটা লাইন বানিয়ে দিব। এটা ডবল দেব দেখতে সুন্দর লাগার জন্য। দেখতে পাচ্ছ একটা সাইডের ডিজাইন তৈরি হয়ে গেছে। সেম একইভাবে আমি আরও দুটো বক্সের ডিজাইন তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবারে উলটাকে চেঞ্জ করে আমি ইয়েলো কালারের উল নেব। তো ফ্রেন্ড, আমরা ইয়েলো কালারের উল নিয়ে নিয়েছি। জাস্ট এই মিডল বরাবর সুচটাকে তুলতে হবে। এইভাবে সুচটাকে আরও একবার তুলে নিতে হবে একইভাবে। ঠিক একই জায়গাতে সুচটাকে দ্বিতীয়বার গুলিয়ে নিতে হবে। লুকটা ঠিক এরকম আসবে, জাস্ট এরকম দেখতেই পাচ্ছ। আমি চারটে ফুলে তোমাদেরকে করে দেখাবো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমার আসনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কতটা অসাধারণ দেখতে লাগছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথম ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, যাদের সাথে যাদের শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।